আজি নবগঠিত মাকুম বিধানসভা সমষ্টিত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ার হৈ নির্বাচনী প্রচারত অংশগ্রহণ করল। রাইজর উৎসাহ উদ্দীপনা দেখি অভিভূত হলো, ইমান মানুহৰ মৰম ইমান আদৰ। বিপুল ভোটত সোনোয়াল ডাঙরিয়া ডিব্রুগড় লোকসভার বিজয়ী হব, মই ভবা নাই কোনোবা ফ্যাক্টর হব বলে, কারণ তেনেকুৱা পার্টিও নাই, তেনেকুৱা সিম্বলও নাই। মানুহেনো কাক ভোট দিব সিম্বলটোৱে নাজানে বিরোধী। চাহ জনগোষ্ঠী রাইজে বিজেপিক অন্তৰৰ ভাল পায়, নরেন্দ্র মোদীক ভাল পায়, আর সেই কারণে চাহ জনগোষ্ঠীর আগতকৈ ভোট আমি বেশিকৈ পাম। রসগোল্লা মিঠাই ফুটিত খালেই হল আর রাজীব ভবনত রিজাল্ট দিয়া দিনাখন, মইনো কি কম তার উপর। কংগ্রেস অফিস খালি হয়ে যাব 2026লৈকে কোনো না থাকে। আচ্ছা হ্যাঁ না, চার মহিনা তো কাম কারণে দিজিয়ে, চার মহিনা কে বাদ দেখা যায়গা, ভগবান চাহে তো কাল ভি মে নেই হো সকতা হুঁ, কোন কিসকা জীবন দেখা হে। তেওঁলোকেও জরিপত্র উলিয়ালে হল, বাধা তো কারো নাই, জরিপ করাত কি আপত্তি, দিম বলে কোয়াদে আপত্তি। কংগ্রেসেও এখন জরিপত্র উলালে, কর্ণাটকতো কংগ্রেসে গ্যারেন্টি কার্ড দিয়ে। কংগ্রেসে নিজক সুধি লোক যে কর্ণাটক আর তেলেঙ্গানা তেওঁলোকে তো গ্যারেন্টি কার্ড দিয়ে, আমি তো জরিপ করছো, জরিপ আর গ্যারেন্টির মাঝে বহুত পার্থক্য। মানে কেনেকে লক করলো আর মানে কিয় লক করি, মো কি মো কিবা কচুয়ে কাটিছে নাকি যে মই গই লক করো। হব পারো না, মই তো আগতে কৈছো যে চারি মাহ পিছত কিয়, ভগবানে কইলে এতিয়া যাওঁতেও মই নুহুমা হৈ যাব পারো, চারি মাহ তো বহুত দূরের কথা, গতি মানুষের জীবন তো ভগবানের হাতত থাকে। সেইটো 2025 চন, সেইটোকে গ্যারেন্টি দিয়ার পিছত হয়ে যাব, গ্যারেন্টি তো চলি থাকার ওয়ারেন্টিও লাগিব, স্টেট গভর্নমেন্টে ওয়ারেন্টি দিব যাতে ভাল করে কামবিলাক হয়। ভূপেন বৰাটো জইন করব, এটলে কোনো টেনশন নাই। যোন মানুহে কংগ্রেসত বেশিকৈ মোক সমালোচনা করে বা নরেন্দ্র মোদীক সমালোচনা করে, আপনাদের জানিব যে তারে নম্বরটো অলরেডি লাগি গল, লিখে কাগজ লৈ থৈ দিয়ক, তাতে মোৰ কি যাব, আপনাদের লিখাখন লৈ লওক। দধিয়া লাইকার সমস্যা এটা সমাধানের পথত, তেখেতসকলে বিকল্প মাটিত যাবর কারণে ইতিমধ্যে মানি লৈছে আর বিকল্প মাটিডোখর দিয়ার ব্যবস্থাও সরকারে করে আছে, গতি এই সমস্যা আর দুটা বছর এটা বছর শেষ হয়ে যাব, পার্মানেন্ট সলিউশন হবে, পার্মানেন্ট ওলাইছে। পকেটৰ পৰা নিদিও, সরকারের পৰা দিম, আর মোৰ লগত চ্যালেঞ্জ কৰি লাভ নাই, মই যিটো দিম বুলি কওঁ মই দিয়ে দিওঁ, গতি মোৰ লগত এইবিলাক চ্যালেঞ্জ কৰি লাভ নাই, মোৰ জব উঠিলে মই আৰু বেছি দিম বুলি কৈ দিম।